ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো? কেন কেন? কল ওয়াজাদনা বানা লাহা আবিদিন। দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয়, কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে? উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কে? তারা বলল ওয়াজাদনা বানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, এজন্য আমরাও করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন, তোরাও শেষ, তোর বাপ দাদারাও শেষ, তোদের বাপ দাদারাও গোল্লাই, তোরাও গোল্লাই, চিল্লাই কোন ঠিক কিনা? কি কনভারসেশন! এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো। কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী, এটা বোধ হয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী। এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, আমরা সব জিনিস চাই একজনের কাছে, তিনি কে? এটা কট কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশের, বললেন ইন্নি সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো সুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন, একটা শারীরিক আর একটা। সাইয়েদনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, নাম কথা কর, কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন, আল্লাহ আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ, 14-15টা হাত নিয়ে ওই তাকায় আছে, উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতি গণেশ স্টাইলের, আর একটা এরকম, আর একটা নারী, আর একটা বাঘের, আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ভালো আছে না নাই, সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চাম চাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই, জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতে জীবন হয়। ফারা গাইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না দাঁড়া, আমি কিছু খা, কোরআন থেকে বলছি ঠিক কিনা? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নরেও না সরে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলু, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন তাইলে কথা কও, এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম, খাবি না কেন কথা বল, আলা তাকুলু, খাবি না কেন কথা বল, মালাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন, মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা কও, বলতেই লাগলেন খা খা। প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে হা, কোন কথা কয় না, কয় কেন খাবি না তাহলে কথা কয়, খায়ও না কথাও কয় না, আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম, কি খাম, চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর, এখন চানাচুর খায় না, কিরে বাপ খাবি না কেন কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা কথা কয়। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন,
ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খায় নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলে মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইনদামিন টাইম স্টপ কই না এটারে মারো না ফাজআলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম 12টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলে ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাপের বেটার মতো বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছতনি কাইন বড়ডাই কইছে ওইটারে জিজ্ঞেস কর বাল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুহিতাল্লাযী কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান কাফেরের একজন হচ্ছে বখতনাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার সাইয়েদনা ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহিতাল্লাযী কাফার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হারিকু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি
ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাঁধছে উনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সাইয়েদনা ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন নমরুদ কয় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসরা নাই তিনি আগুনকে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আচ্ছাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যায় এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় কোন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় না নমরুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুন্দুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কর এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে কথা কোন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফারসালাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কর নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আইএমএ ডিস্কো ডান্সার ওর
ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বের হবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে আমরা মারু সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বের হবে এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও মারে বের হয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পরি প্লাস্টিকের জুতা বাটার জুতা অ্যাপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লায় কোন ঠিক কিনা সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিম আস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা وتقبل دعاه نمازي امر غاري نمج بارو آج دل میں تو مر چرن تالے ردوی جائے نماز اے نمازی امر غاري نمج بارو آج دل میں تو مر চরণ তলে হৃদয় যায় না মাজ আল্লাহু আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিমাস সালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন ওবাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আজ আল জিহাদু দিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কি না এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর
কোন কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এজন্য দোয়া করেছেন রব্বানা ওয়া আসফিহিম রাসূলা আল্লাহ যদিও ধুধুপ্রান্ত জনমানবহীন একটা এলাকা আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছে এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাঈল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর আরো জোরে পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখে পড়তেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়াদবি বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর রিপিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো করলো একসাথে বিদায় নিতে কথা বলেন আপনি এখানে কোরআনের দার্স এসেছেন কোরআন থেকে দার্স হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নিলেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নিলেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিলেন বক্তা আলোচনা শেষ না করতেই উঠা উঠা বসা এটা কোত্থেকে শিখেছেন ঠিক না এই অ্যাটিটিউড পাল্টা সাইয়েদনা ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে না বিশ্বনবীর উম্মত যারা তারা এরকম করতে পারে না আল আদাবু ফাওকা কুল্লি শাই ভদ্রতা সবকিছুর উপর ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মুয়াদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর নবীরা যে শিক্ষা যে উপমা যে মিসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান কর সাইয়েদনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদারসে আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা আমিন